বতরের যুদ্ধের ময়দানে আপনি আমার সামনে তিনবার পড়েছিলেন তলোয়ার আমার উপরের দিকে উঠানো ছিল আপনি যখন আমার সামনে পড়ে গেলেন তলোয়ারটা আমি জমিনে দাবায়া দিলাম নামায়া দিলাম আপনি আমার আব্বু আপনি আমার ফাদার আপনি আমার জন্মদাতা এই জন্য তলোয়ারটা আপনার গলায় লাগাই নাই জমিনে তলোয়ারটা নামায়া দিলাম আবু বকর বলেন এইভাবে কইবার হয়েছে বলে তিনবার হয়েছে তলোয়ার সামনে নেয় এমনি দেখি আপনি সামনে পড়ে যান আবার তলোয়ার নিচে নামায়া দেয় আবার আর একটু সামনে গিয়ে দেখি ওই দিক দিয়ে আপনি আবার আবার সামনে পড়ে গেছেন তলোয়ারটা আবার নিচে নামায়া দিলাম এইভাবে তিনবার করেছি আবু বকর রিয়া হালানো ডাক দিয়া কয় তোমার বাসন কি শেষ বলে হ্যাঁ আমার বাসন শেষ আবু বকর বলেন আমার বাসন শুনবা কিনা মিলে হ্যাঁ বলেন আপনার বাসনকে আবু বকর ডাক দেয়া আল্লাহর নামের কসম করে বলি বদরের যুদ্ধে যদি তুমি আমার সামনে একবার যদি আমার সামনে পড়তে আল্লাহর কসম শরীর থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতে আমি আবু বকর একটা মিনিট সময় নিতে শরীর থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতি এক মিনিট সময় লাগতো না শরীর থেকেই অটোমেটিক তোমার মাথাটা আলাদা করে দিতাম তুমি জানো নি আল্লাহর কসম আমি তোমার থেকে আমি আমার আল্লাহরে বেশি মায়া করি হে সন্তান আমি তোর থেকে তোর আম্মা থেকে আমি আমার আল্লাহরে বেশি মায়া করি আমি আমার নবীকে বেশি মায়া করি তুই সামনে পড়লে তোর মাথাটা আলাদা করে দিতাম আমি দিই আমি একটা ফ্যামিলির নাম বলি দেখেন ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে চিনেন কিনা এই ফ্যামিলির যতটা সদস্য আছে প্রত্যেকটা সদস্য জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই ওই ফ্যামিলিটার নাম হইল ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি معي في الجنة صدق الله العظيم اكتو محبة دور الشريف فوري اللهم صل على محمد وعلى آل محمد কামান সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আর একটু জোরে জোরে মুহাববতে বলে اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রব্ব ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়হলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু ক্বওলি আলোচনা শুরু করার আগে অল্প সময় একটু আল্লাহ পাকের জিকির করব কার জিকির আর জোরে বলেন পাকের জিকির করতে রাজি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক খুশি হবে এতে কোনো সন্দেহ আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে প্রধানমন্ত্রী খুশি হয় এরকমভাবে জিয়াউর রহমান জিন্দাবাদ বললে বেগম জিয়া খুশি হয় আর আল্লাহ পাকের নাম মোহব্বতের সাথে লইলে যেরকম কেউ যদি আল্লাহ পাক খুশি হইয়া তার নামে পাক একটি গাছ দেয় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে মাটি থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা নেকে দিয়া ভরপুর হইয়া যায় কেউ যদি আল্লাহ আকবার বলে মুসালবীর নবীর জমানার আটশো বৎসর এবাদত কইরা মুসা নবীর উম্মত যত সোয়াব পাইছে আখিরি জমানার উম্মত একবার আল্লাহ আকবার বললে আল্লাহ পাক ওই সমতুল্য সোয়াব আল্লাহ তালা আকাশ থেকে তাকে দান করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন আশি বছরের কাঠটা কাফিরও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে বলে মহান আল্লাহ তা তার পিছিলা জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এই জন্য একটু জিকির করতে রাজি আছেন মোহাব্বতের সাথে জিকির করবেন তো ইনশাআল্লাহ জিকিরকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু হয়ে যা সুবাহান দুইটা হাত একটু উচ্চা করেন তো দেখি একটু লম্বা করেন তো

আরো জোরে আরো জোরে আল্লাহ হাতগুলা নামান মোহাব্বতের সাথে কিছু কথা বলবো সাথে আপনারা দয়া করে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা ফিল করেন আল্লাহ খুশি হবে শৈতান দূরে চলে যাবে মহাব্বতের সাথে একটু জিকির করেন আল্লাহা এল্লা

الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام ডেকিয়া দারুল আবরার মাদ্রাসার উদ্দীগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারা মহামান্বিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরাতুল আল্লাম মৌলানা আব্দুল আউ দুলাল সাহেব দামাদ বরকাতবুল আলিয়া ওয়াজিবুল কেরাম বিশেষ করে বাদে আসা থেকে নিয়ে এ পর্যন্ত দেশের বিজ্ঞ শীর্ষ বুজুর্গ ওলামাই কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনতে ছিলেন আলোচনা করে গেছেন আমার শেখ ও মুর্শিদ শেখুল ওলামা খাদে মসুল্না আরেফ বিল্লাহ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দেওনা কাপাসিয়া আল্লাপাক হজরতের হায়াতে অসংখ্য বড় দান করে বলে আমিন আলোচনা করে গেছেন আমার অত্যন্ত বড় মহাব্বতের ব্যক্তি যার মহাব্বত আমার সিনার মধ্যে অত্যন্ত বেশি হজরতুল আল্লাম বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ মৌলানা মুফতি ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জি আল্লাহ পাক কে সুদীর্ঘ ন্যাক হায়াত দান করে বলেন আমিন আরও অনেক উলামায়ে কেরাম জনাব আব্দুল ওয়াদুদ সাহেব সহ মাওলানা আব্দুল হাই সাহেব সহ অনেক উলামায়ে কেরাম উপস্থিত বেরাদারের ইসলাম এ ডেকিয়া আসহ তার আশপাশের শিক্ষিত সমাজ ভদ্র সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই ও বন্ধুগণ পর্দার অন্তর আলহামদুলিল্লাহ বাইর আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারিমের ছাব্বিশ পারা কত পারা সুরাতুল ফাতাহ সুরাতুল ফাতাহ এর শেষের আয়াতটুকু তেলাওয়াত করলাম শেষের আয়াতের প্রথম দুইখানা অংশ তেলাওয়াত করলাম হাবিবি কিবরিয়া

দশটা রহমত আপনারা অটোমেটিক পেয়ে গেছেন। এই জন্য মুহাববতের সাথে বলেন তো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো মুহাববতে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার হাদিস থেকে একখানা হাদিসের শেষের একটু অংশ তেলাওয়াত করেছি। ভাইরা আমার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা আজকে নাজুক বড় শোচনীয় সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা বড় সিরিয়াস কথা বলে বলেছেন বেশি দূরে গিয়া লাভ নাই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের মোদী সরকার আইন পাশ করেছে ভারতের বাপরি মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ মুসলমানদের তাকওয়ার মারকাজ মসজিদ মুসলমান শিক্ষা দীক্ষা লাভ করে মসজিদ থেকে মুসলমানদের ইমানের মারকাজ মসজিদ ঠিক মুসলমানদের আমলের মারকাজ মসজিদ মুসলমানের মুসলমানদের শেষদার মারকাজ মসজিদ ওই ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে মোদী সরকার আইন পাশ করেছে ভেঙ্গে টুকরা টুকরা করবে এবং মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করবে হরে কৃষ্ণ রাম ভগবান ভগবতীর মন্দির নির্মাণ করবে আমি পরিষ্কার নির্দিদায় বলতে পারি ও মুসলমান এখন আর ঘুমাইলে চলবে না জাগ্রত বেঈমান মোকাবেলা করতে হবে হাজিরিন আজ চতুর্মুখী নির্যাতন মুসলমানদের উপরে করো আজ চতুর্মুখী নির্যাতন মুসলমানদের উপরে ডানে বামে সামনে পিছনে বেঈমান কাফের মুশরিক মুনাফিক কাদিয়ানি মাজুসি হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি সব ঐক্য জোট হয়ে গেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ঠিক কিনা বলে সুতরাং মুসলমান আজ আমার তেলাওয়াত কিন্তু আয়াত থেকে দুটো কথা তুলে ধরি আমরা কেমন হওয়া দরকার আমাদের দৃষ্টান্ত কেমন ছিল আমরা কাদের উত্তর ছিলাম আজ আমাদের সামনে বেঈমানরা বৃদ্ধাঙ্গুলি দেখায় আমরা এইভাবে নাচুর বান্দা হয়ে বসে দেখি আওয়াজ করার কোনো সুযোগ নাই আরে মুসলমান তো ওই নাচুর বান্দা হওয়ার প্রশ্ন আসে না মুসলমান তো ওই জাতি যেই জাতির পেটে খাবার ছিল না জনসংখ্যার দিক দিয়ে দুর্বল ছিল অল্প সংখ্যক মুসলমান পেটে খানা নাই সাত দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না অল্প সংখ্যক মুসলমান তেল নাই গ্যাস নাই সোনা নাই চান্দি নাই কয়লা নাই খনি নাই ভাত নাই দরকারী নাই অল্প সংখ্যক মুসলমান ময়দানে যখন জাপিয়ে পড়েছিল नाराय तकबीर अल्लाहू अकबर স্লোগান দিয়ে যখন ময়দানে জাপিয়ে পড়েছিল জিবরাইল নেমে গেছে মিকাইল নেমে গেছে ইসরাফিল নেমে গেছে আল্লাহর তৈরি নুরের ফেরেশতারা জমিনে নেমে গেছে মুসলমানদের পক্ষে সহযোগিতা করার জন্য মুসলমান সেই জাতি ঠিক কিনা জোরে কয় ঠিক ভাইরা আমি আপনাদেরকে বলি একটা মুসলমানের দাম আল্লার কাছে কম না বেশি ঠিক কাবা বাইতুল্লাহ থেকেও একটা ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ঠিক ঠিক কিনা আল্লাহর پیغمبر বলবো কষ্ট হবে বিশ্বনবী রাহমাতুল লিল একটা ইমানদারের ব্যাপারে বলেছেন একটা ইমানদার যতদিন জমিনে বেঁচে থাকবে আল্লাহ 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 এই শব্দ জমিনে যতদিন উচ্চারণ করবে আল্লাহর پیغمبر বলেছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আসমান ফেটে ফেটে জমিনে পড়বে না জমিন ঠিক আসমান ঠিক চন্দ্র সূর্য ঠিক একটা ইমানদার মুমেন যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলি নিজের অন্যায় অপরাধগুলো গুলা স্বীকার করিয়া আল্লাহর দরবারে হাত তুইলা যদি বলে আল্লাহ আমি গুনাগার আমি না ফরমাল মাফ করে দাও আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব বলে আমার উম্মতের চোখের পানি চোখের কোটায় আসার আগে আগে মহান আল্লাহ আমার উম্মতের জিন্দিগির সব গুণা মাফ করে দিবে চোখের পানি চোখের কোটায় আসার আগে আগে আল্লাহ পাক তার গুলামের জিন্দিগির সব গুণা মাফ করে দিয়ে চিল্লাইয়া বলে সুবহানাল্লাহ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে সাধারণ একজন ईमानदार যার সিনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যদি কোন গুনার কারণে জাহাল্লামে ডুকি কেয়ামতের দিন मुसीবতের ময়দানে ওই জাহান্নামের নামের ভিতর থেকে গুনাগার বান্দাটা একটু পরে পরে ডাক দিবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ রাব্বুল আলামিন বলবি হে জিবরাইল নামের ভিতরে কে আমার নাম বলে বারবার ডাকে লোকটাকে একটু দেখে আসো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কিনারেই দেখবি জাহান্নামের কিনারাই দাঁড়ايا দেখবি দুইটা লোক ইয়া আল্লাহান ইয়া মัลল বলে বলে ডাকতেছি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে তোমরা আল্লাহ পাকের সিফতি নাম ইয়া হান্না ন ইয়া মানান এই শব্দটা বলে বলে কেন ডাকতে সো এমনি দুইটা লোক ডাক দিয়ে বলবে জাহাল্লামের ভিতরও আইসা দেখছি আল্লাহ সারা কোনো উপায় নাই আল্লাহ সারা কোনো রাস্তা নাই জাহাল্লামের ভিতরও আল্লাহ আল্লাহকে ডাকতেছি জিবরাই আর এই সালা সালম বলবে আল্লাহ জাহান ভিতরে আপনার দুইটা গোলাম ইয়া হাল্লান ও ইয়া মান্নান বইলা বলে ডাকতেছি বারবার ইয়া হাল্লাল ইয়া মান্নান বইলা ডাকতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবি আমার দুটো বান্দাকে আমার কাছে নিয়ে আসো জাহান্নামের ভিতর থেকে দুইটা লোকরে উঠানো হবে দোনোটা লোক আল্লাহ পাকের সামনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিরে রে দা ওই যে জাহান্নামের ভিতরে গিয়া ইয়া হাল্লান ও ইয়া বলে ডাকস কেন এমনি ডাক দিয়ে কই রব্বুল আরবিন জাহান্নামের ভিতরে গিয়া তোমার এটা কি দেখি তুমি আমাদেরকে ডাক দেও কিনা তুমি আমাদেরকে জাহান্নামের ভিতর থেকে বাহির করো কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলবি এ বান্দা গুনাহ কেন করছিলে বল কেন অন্যায় করছিলে কেন অপরাধ করছিলে বল এমনি তো কল বান্দাটা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছেন। কি জবাব দিবে দুর্নীতি করছে খারাপ কাজ করছে আল্লাহর সামনে কি জবাব দিব মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়াইয়া রয়েছেন কোনো কথা নাই কোনো জবাব নাই আল্লাহ বলবে বলদা জবাব দে কি জবাব দিব আল্লাহ কোন জবাব নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা গুনাহ করছস জবাব দিতে পারোস না যা জাহান্নামে যা বান্দা একটা দৌড় দিবে জাহান্নামের ভিতরে জাহান্নামের কাঁচা কাছে চলে যাবে জাহান্নামে পড়ে যাবে একেবারে জাহান্নামের কিনারায় চলে গেছে একটা দৌড় মারলো আর পিছনের দিকে তাকায় না একেবারে জাহান্নামের কিনারায় চলে গেল আল্লাহ

যাহার সাদের জায়গা মজার জায়গা এটা কি শ্বশুরবাড়ির মতো নাকি ওইখানে গেলে কুলাউকুরমা আছে নাকি যেইভাবে তোর মার সস যেন বোঝা যায় যাহার মজার জায়গা না রবুলা লাভি যাহার মজার জায়গা না যাহার নাম সাদের জায়গা না আল্লাহ বলবে তাইলে তোর মার লেনদেন বন্দা বলবে আল্লাহ কেন দূর মসজিদ জানেননি আল্লাহ আপনার নামের কসম করে বলি দুনিয়াতে আপনার কথা শুনি নাই দুনিয়াতে আপনার কথা মানি নাই দুনিয়াতে আপনার কথা মতো চলি নাই নবীর সুন্নাত মতো চলি নাই এই জন্য জাহান্নামের শেষ বস্তু হইছি আপনি যখন জাহান্নামের ভিতর থেকে আমাকে উঠাইলেন তখন আপনি আমাকে মাত্র একটা হুকুম করলেন যা জাহান নামে যা চিন্তা করলাম না দুনিয়াতে একটা হুকুমও মানি নাই আজকে কেয়ামতের দিন দিন একটা হুকুম মাই না দেখি আপনি আল্লাহর একটু মায়া লাগে কি না আল্লাহ আকবাদ আপনি আল্লাহর একটু দয়া লাগে কি না একটু দেখি দুনিয়াতে একটা হুকুম মানি নাই এই জন্য জাহান নামের হয়েছি আজ কেয়ামতের দিন আপনি মাত্র একটা হুকুম করছেন যা জাহান যা আপনার হুকুমটা আজকে একটু মায়না দেখি আপনার ভিতরে একটু দরদ লাগে কিনা আপনার ভিতরে একটু মায়া লাগে কিনা আল্লাহ রাবুল আলমিন ডাক দেয় গোবন্দা যেই কথা বলেছ আমার রহমতের দরিয়াই জুস এসে বলেছে আরো জোরে আল্লাহ আমার রহমতের দরিয়াই জোশে সে পড়েছে বাংলা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম লেট করিস না যে কথা বলেছস আমার রহমতের দরিয়ার মধ্যে জোস এসে পড়েছে আমি চিন্তা করে দেখলাম আজকে তুই আমার একটা হুকুম মানছস পৃথিবীতে একটা হুকুম মানুষ নাই আজকে শুধু একটা হুকুম মানছস পাল্টা জবাব দিলে আল্লাহ আপনার রহমতের দরিয়ায় জোস আসে কিনা আরে বন্ধা আমার রহমতের দরিয়ায় জোস এসে পড়ছে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম যা তুই আমার নূরের তৈরি জান্নাতে প্রবেশ কর আর একটা আল্লাহ জিজ্ঞাসা করবে এই গুনাহ করছস কেন বল গুনাহ করছস কেন জবাব দে বান্দা কোনো জবাব দিতে পারবে না মাথা নিচের দিকে দিয়ে রাখবে আল্লাহ বলবে কি রে জবাব দে আল্লাহ কি জবাব দেব দুনিয়াতে গুনা গুনালে করে ফেলছে আল্লাহ আমার কোনো জবাব নাই আল্লাহ জাহান নামে জাহান নামে যা বন্দা এই বন্দা তখন এক কদম যাবে আবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে সব আনন্দ বলবেন প্রথম বন্ধা দৌড়বার সে নামে পড়ে যাবে এই বন্দা এক কদম যায়

বলছি যাওয়ার জন্য সে সুজা জাহান্লামের কিনারায় চলে গেছে আর তোরে বললাম জাহান্নামে যাওয়ার জন্য তুই এক কদম যাস আবার ফিরে তাকাস শান আবার আরেক কদম যাস আবার ফিরে তাকাস আবার আরেক কদম যাস আবার আমার দিকে ফিরে ফিরে তাকাস ঘটনা কি বন্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন শুনেছি গো আমার মা থেকে আপনার নিরানব্বই গুণ মায়া বেশি মা বাবা থেকে আপনার নিরল লুবই গুনাই দুনিয়াতে মার সঙ্গে যতই বিয়াদবি করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আম্মা বইলার ডাক দেওয়ার সাথে সাথে মা সকল অন্যায়ের কথা ভুলে গেছে ঘর থেকে গাড়ু ধরে বাইরে কিরে কলকলে কলক্লেশিতের ভিতরে দরজার থেকে বাইরে হইয়া মার চেহারার দিকে যখন ঘুরে ঘুরে তাকাইলাম মা আর সহ্য করতে পারে নাই আর বরদাস্ত করতে পারে নাই কোন কোন শীতে আমার সন্তানটা যাবে কোথায় কোথায় যাবে মশার কামড় খাবে এই জন্য মার চেহারার দিকে গুড়ি গুড়ি তাকাইবার পর আম্মা বইলা ডাক দিতে দিরি হয়েছে আমার মা আমার মাথাটাকে মার বুকের সাথে লাগায়া মাথার মধ্যে মুসন করে ডাক দিয়া কয় বিয়া তুমি করস কেন অল্লাই করস কেন অপরাধ করস কেন আর বিয়া তুমি করবি না গোমার কোনো দিন বিয়া তুমি করবো না আম্মা মাফ করে দিছে ও মা থেকে তোমার কুটি কুটি গুনে মায়া বেশি একদম যায় আবার ফিরে ফিরে তাকায় আবার এক কথুম যায় আবার ফিরে ফিরে তাকাই তুমি না গফ তুমিরা গফুর তুমিরা রহমান এই নামগুলা তোমার জন্য তুমি সিলেক্ট করেছো রব্বুল আলামিন ফিরে ফিরে তাকাই দেখে তোমার মায়া লাগে কিনা আল্লাহ তোমার দয়া লাগে কিনা আল্লাহ তোমার গাফফারিয়তের সাগরে ঢেউ খেলে কিনা আল্লাহ ডাক দিয়ে বলে বলতে রে যেই কথা বলেছো আমার কুদরতি দিলে তোর মহাব্বত ঢুকে গেছে তার মায়া ঢুকে গেছে যারে বল আল্লাহ যা আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলা গুনা মাফ করতে वाला কে হে চিল্লায় বলেন কে ইজ্জতের মালিক কে হেদায়েতের একমাত্র আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই যাবে কোতায় পৃথিবীর কোনো নেতা কোনো নেত্রী তোমার একটা গুনাহও মাফ করতে পারবে না ঠিক কিনা জুরকান ঠিক प्यारे লক্ষ্য করে শুনেন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের প্রথমেই আল্লাহ বলেন বলবো الله بولن محمد الرسول الله محمد الرسول الله محمد الله الرسول محمد كار رسول মুহাম্মাদ আল্লাহর রসুল মুহাম্মদকে নিয়ে টানা হেসনা না মুহাম্মাদ হলা আমার রসুল আমার পায়গম্ব কোরআন শরীফের আর পুতাবু মোহাম্মদুর রসুল এইভাবে আসে নাই নবীকে আল্লাহ যত জায়গায় ডাক দিছে নবীর গুণ বা চরচ ডাক দিছে নবী চাদরের ভিতরে ডিকসে চাদরের ভিতরে চাদরে আবৃত আল্লাহর নবী ঘুমাইতেছে এমন সময় আল্লাহ পাক ডাক দিলেন কি বলে ডাক দিলেন ইয়া আইয়ো গাল নবী কম্বলের ভিতরে আল্লাহ ডাক দিছে কম্বলওয়ালা সোহালওয়ালা ও কম্বল আবৃত নবী কম্বলওয়ালা উঠেন কোমিল লাইলা রাতের কিছু অংশ আল্লাহকে দিয়ে দেন সুবহানাল্লাহ রাতের কিছু অংশ আপনি আল্লাহরই দিয়ে দেন উঠেন আচ্ছা আপনি যদি খেতার ভিতরে ঘুমায়া থাকেন আর আপনার মেয়ের শ্বশুর আপনার বিয়ায় যদি এসে ও খেতাওয়ালা খেতাওয়ালা এটাকে আপনার কাছে আনন্দ লাগবে না কথা কই না আনন্দ লাগবে না কত আনন্দ বিয় এসে আমারে বুইয়া সব কই না আম্বুরালি সব কই না জাম্বুরালি সব কই না আয়েশা কয় ও খেতাওয়ালা উঠেন এখন খেতার ভিতরে মুস্কি মুস্কি হাসি বিয়বারে খেতাও না আল্লাহ এর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কম্বলের ভিতরে আল্লাহর پیغمبر মুসকি মুসকি হাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইু গাল মুদাসসির ও চাদরওয়ালা চাদরে আবৃত ছিলেন আল্লাহর পয়গম্বর আল্লাহ রাবুল আলমিন ডাক দিলেন ও চাদরওয়ালা চাদরওয়ালা বলে ডাক দিলেন আল্লাহ আকবর কোন কোন জায়গায় ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল ও আমার রসুল কিন্তু কোথাও মুহাম্মাদুর রসুল বলেন নাই শুধু সুরাতুল ফতাহের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন মুহাম্মাদুর রসুল বলেছেন তার কারণ কি জানেননি তার কারণ হইল আল্লাহর পৈগম্বর বিশ্বরবী রহমাতুল্লিল আলমিন সাহাবায় কেরমের জমাতি উনি যখন বাইতুল্লাহ শরীফে আসতেছিলেন মদিনাতুল মুনাফর থেকে মক্কাতুল মুকার রমায় আল্লাহর পয়গাম্বর আসতেছিলেন বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রাস্তার মধ্যে আসে রাস্তার মধ্যে ওই বেঈমান কাফেররা ব্যারিকেড সৃষ্টি করেছেন ওগো আল্লাহর পয়গাম্বর আপনি সামনে বাড়তে পারবেন না আপনি সামনে একটা কদম আর বাড়তে পারবেন না আল্লাহর রাসূল বলেন কেন সামনে বাড়তে পারবো না বেঈমান কাফেররা বলেন না না আমরা আপনাকে সামনে

করে দিব স্ত্রীকে বিধবা করব বাচ্চাগুলোকে এতিম করব তথাপি বেঈমান কাফেরদের কথা আপনি মানবেন না আমরা আপনার ডানে বামে পিছনে আছি এইভাবে সাহাবাই কেরাম হুঙ্কার দিলেন ঘোষণা দিলেন আল্লাহর পয়গাম্বর রহমাতুল্লিল আলামিন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলা

কাফেররা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আমাকে দিবে না আমার সাহাবায়ে کرام বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে वादा প্রদান করছে এখন আমি কি করতে পারি আল্লাহর দিকে متوجه হয়ে গেছি জিব্রাইল ডাক দিয়ে কয় টেনশনের কোনো কারণ নাই আকাশের মালিক মহাল আল্লাহ আপনাকে সালাম জানায়েছে আকাশের মালিক আল্লাহ সালাম দিছি আল্লাহ নবী বলেন আল্লাহ সালাম দিয়েছি বলে হা আল্লাহ সালাম দিয়েছি আল্লাহর সালামের জবাব দেন আল্লাহর পয়গম্বর আল্লাহর সালামের জবাব দিয়েছেন এমনি জিব্রাইল ডাক দেয়া কায় ওই বেঈমান কাফের মুনাফিকগুলা আপাতত যা বলে আপনি মেনে নিতে আল্লাহ বলছেন আপাতত মেনে নেন এটার ভিতরে বিজয় রাখছেন মহান আল্লাহ ইন্না فَتَحْنَا لَكَ فَتْحًا

সন্ধির মধ্যে আল্লাহর পৈগম্বর রহমাতুল্লিল আলমিন তাদের সঙ্গে সন্ধি করলেন এর মধ্যে এক নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন লেখার আগে কোনো কিছু সন্ধি হওয়ার আগে বিসমিল্লাহ রহমান রহিম লিখো হয়তো তাহলে বলেন বিসমিল্লাহ রহমান রহিম লেখলাম বেইমান কাফের আপত্তি করেছে না

আবাদতো বিসমিহি তাআলা লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আবাদতো লিখবেন না আজকে ও যারা বিসমিল্লাহির রহমানির রহিম লেখলে যাদের গায় আগুন জ্বলে যায় এরা ওই আবু জেহেল আবু লাহাব রুকবা সাইবা আস ইবনে উইল কাব ইবনে আশরা বলিদ ইবনে মুগিরা লবি ইবনে আস তথা কথিত বড় বড় কাফের বড় বড় লিডার এদের খালা তুবাই এদের চাচা তুবাই এতে কোনো সন্দেহ নাই বিসমিল্লাহ সহ্য করতে পারে নাই আবু জেহেল বিসমিল্লাহ সহ্য করতে পারল না আবু লাহাব আল্লাহর پیغمبر রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কেটে دیا বিসমিহি তাআল লেখলেন এমন তখন আল্লাহর پیغمبر রাহমাতুল লিল আলামিন ওনার নামটা হযরতে আলী লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পক্ষ থেকে সন্ধি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা লেখার সাথে সাথে বেঈমান কাফেরদের গায়াগণ লাগে গেল বেমান কাবেররা বলেন না মুহাম্মাদুর রসুল্লাহ রসুল্লাহ শব্দ কেটে দাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো রসুল্লাহ কেটে দাও আল্লাহর পেগাম্বর রহমাতুল্লিল আলমিনের সামনে আইসা বেইমান কাফের গুলা ডেকে বলে রসুল্লাহ শব্দটা কেটে দেন তাড়াতাড়ি কেটে দেন আল্লাহর পয়গাম্বর বলেন কেন কেটে দিব আমি কি আল্লাহর রসুল না আপনি আল্লাহর রসুল আমরা আপনাকে মানি না আপনি আল্লাহ তার পয়ে গম্বর আমরা আপনাকে মানিনা আপনি আল্লাহর নবী আমরা আপনাকে মানিনা এই জন্য রসুল উল্লাহর শব্দটা আপনি কেটে দেন আল্লাহর পয়ে গম্বর্লিলা বলেন আলি ও আলি রসুলুল্লাহটা কেটে দাও মুহাম্মদ ইফনাই আবদুল্লাহ লেখে দাও রসুল কেটে দাও দা আলি আল্লাহ দুইটা হাত সামনের দিকে বারায় দিলেন চোখের পাড়িগুলো জোর জোর করে ছেড়ে দিলেন ইল্লা

ইলাইহি রাজিউল বিয়াদমে মাফ করবে পায় দরি আল্লাহর কসম আমি পারব না গো রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে ওগো নবীজি আপনি বিয়াদমে মাফ করবেন আমি পারব না রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে আপনি জানিল নি গো আমি আলী আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ লাগাইছে আমি এটা কাটতে পারব না আমি অন্তর থেকে দিল থেকে বলতেছি আমি এটা কাটতে পারব না ওগো আল্লাহর কসম আমি আপনারে বড় ভালোবাসি আমি আপনারে বড় করি আমি আপনার প্রেম আর মায়া নিয়ে জমিনে চাই আপনার প্রেম স্যার আমি বাঁচতে পারবো না ওগো নবী রাসূলুল্লাহ কাটতে পারবো না আল্লাহর রসুল বলেন আলী রে আপাতত কেটে দাও আলী বলেন না আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না আল্লাহর বড় বলেন দাও পারচাটা আমার কাছে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পারচাটা আল্লাহর পয়গম্বর এর দিলেন আল্লাহর পয়গম্বর নিজ হাত মোবারক দিয়া রাসূলুল্লাহ কেটে দিলেন শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক রাখলেন আর রাসূলুল্লাহ শব্দটি কেটে দিলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এই কথাটা লাগাইলেন রাসূলুল্লাহটা কেটে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

পারে আমি আল্লাহ লাগায়া দিলাম অগ্নবি এদের কথা আপাতত মেনে নিলে কোনো সমস্যা নাই আমি লাগায়া দিলাম কে আমা পর্যন্ত মুহাম্মদুর রসুল কুরানে জারি হয়ে গেল জুড়ে করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফোর অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবীর সাহাবীদের অবস্থা আল্লাহ পাক তুলে ধরলেন আল্লাহ বলেন যে এক নাম্বার মুহাম্মদ হলো আমার রাসূল আর দুই নাম্বার মুহাম্মদের দানে বামে এবং পিছনে যারা আছে এদের অবস্থা কি আল্লাহ বলেন ওয়ালযিন মাআহু الكفار الله رب العالمين আমাদের ডালে বাবে এবং পিছনে যারা থাকে এরা কিন্তু কাফেরদের ব্যাপারে বজ্র কল্ট কাফেরদের ব্যাপারে এরা লাতিয়াল কাফের বাহিনীকে ছাড় নাই কোনো বেইমানকে ছাড় নাই কোনো ইহুদিকে ছাড় নাই কোনো মুশ্রিককে ছাড় নাই কোনো বেইমানকে ছাড় নাই কোনো মুনাফিককে ছাড় নাই নবীর সাহাবিদের অবস্থা হইল কাফেরদের বিরুদ্ধে এরা হইল বজ্র কল্ট কাফের যত মুশরিক আছে একটা মুশরিককেও নবীর সাহাবীরা ছাড় দেন নাই আর আমরাও এলাম আমেরিকার সামনে মাথা নত ভারতের সামনে মাথা নত বিদায় আমরার কপালে শান্তি নাই ঠিক আছে হুজুর কিন্তু নবীর সাহাবীরা বেঈমান কাফেরদের সামনে কোনোদিন মাথা নত করেন নাই জীবনে কোনোদিন মাথা নত করেন নাই আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নবীর শ্বশুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবা আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর প্রত্যেকটা এমপি মন্ত্রীর দলে এক একটা করে পিএস লাগে কেয়ামতের দিন मुसीবতের ময়দানে আমি হব মন্ত্রী আর আমার পিএস হবে আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি समस्त নবীদের পরে আবু বকর জান্নাতে যাবে সন্দেহ আছে কথা বলেন না সন্দেহ আছে সব নবীদের পরে আবু বকর হাউজে কাউসারের পানি পান করবে সন্দেহ নাই সে আবু বকরের এক আবু বকরের এক বদরের আবু বকরের এক ছেলে বদরের যুদ্ধে কাফেরের পক্ষে ছিল আবু পক্ষে ছিল বদরের যুদ্ধের কিছুদিন পর আবু বকরের ওই ছেলে পড়ে মুসলমান হয়ে গেছে বদরের যুদ্ধের কিছুদিন পর আবু বকরের ছেলে কালীবাবুরে মুসলমান হয়েছে তো বদরের যুদ্ধে যখন আবু বকরের ছেলে আবু জেহেদের পক্ষে ছিল তা একদিন মুসলমান হওয়ার পর ঘরের ভিতরে মুজাকারা হইতেছে ইমানের মুজাকারা এইভাবে হইতেছে আব্বা আসসালাম আলাইকুম কও আলাইকুম সালাম বদরের যুদ্ধে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিলেন আর আমি আবু জহিলের পক্ষে ছিলাম আমি বেঈমান কাফেরদের পক্ষে ছিলাম আবু বকর বলেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা

আবুবকর বল কি ঘটনা আবু বকরের ছেলে ডাক দেয়া কয় আল্লাহু আকবার বদরের যুদ্ধের ময়দানে আপনি আমার সামনে তিনবার পড়েছিলেন তলোয়ার আমার উপরের দিকে উঠালো ছিল আপনি যখন আমার সামনে পড়ে গেলেন তলোয়ারটা আমি জমিনে দাবায়া দিলাম নামায়া দিলাম আপনি আমার আব্বু আপনি আমার ফাদার আপনি আমার জন্মদাতা এই জন্য তলোয়ারটা আপনার গলায় লাগায় না। জমিনে তলোয়ারটা নামায়া দিলাম আবু বকর বলেন এইভাবে কয়বার হয়েছে বলে তিনবার হয়েছে তলোয়ার সামনে নেয় এমনি দেখে আপনি সামনে পড়ে যান আবার তলোয়ার নিচে নামায়া দেয় আবার আর একটু সামনে গিয়ে দেখি ওই দিক দিয়ে আপনি আবার আমার সামনে পড়ে গেছেন তলোয়ারটা আবার নিচে নামায়া দিলাম এইভাবে তিনবার করেছি আবু বকর রাদি আল্লাহ ডাক দিয়া কয় তোমার বাসন কি শেষ বলে হ্যাঁ আমার বাসন শেষ আবু বকর বলেন আমার বাসন শুনবা না বলে হ্যাঁ বলেন আপনার বাসন কি আবু বকর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহর নামের কসম করে বলি বদরের যুদ্ধে যদি তুমি আমার সামনে একবার যদি আমার সামনে পড়তে আল্লাহর কসম শরীর থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতে আমি আবু বকর একটা মিনিট সময় নিতাম না শরীর থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতে এক মিনিট সময় লাগতো না শরীর থেকে অটোমেটিক তোমার মাথাটা আলাদা করে দিতাম তুমি জানো নি আল্লাহর কসম আমি তোমার থেকে আমি আমার আল্লাহরে বেশি মায়া করি হে সন্তান আমি তোর থেকে তোর আম্মা থেকে আমি আমার আল্লাহরে বেশি মায়া করি আমি আমার নবীকে বেশি মায়া করি তুই সামনে করলে তোর মাথাটা আলাদা করে দিতাম আমি দি আমি একটা ফ্যামিলির নাম বলি দেখেন ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে চিনেন কিনা এই ফ্যামিলির যতটা সদস্য আছে প্রত্যেকটা সদস্য জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই ওই ফ্যামিলিটার নাম হইল ওই ফ্যামিলির প্রধান মেইন সদস্য হইল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কথা আলী এই ফ্যামিলির যিনি গৃহিণী হযরত আলীর স্ত্রী হজরত আলীর আহলিয়া নাম তার فاطمه রাদিয়াল্লাহু আনহা উনি জান্নاتی এতে কোনো সন্দেহ নাই ঠিক স্বামী জান্নাতী আলী ঠিক আছে স্ত্রী জান্নাতী ঠিক فاطمه আল্লাহর پیغمبر বলে ও মা জান্নাতের ভিতরে সফর করেছি জান্নাতের ভিতরে মিরাজের রজনীতে আমি সফর করে দেখেছি জান্নাতের ভিতরে একটা স্পেশাল চেয়ার দেখা যা সোনার চেয়ার আল্লাহ রাব্বুল আলমিন সোনা দিয়ে বান্দাইলের একটা চেয়ার আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এ চেয়ারটা কার জিব্রাইল বলল গো নবী এই চেয়ারটা হইলো আপনার কলিজার টুকরা হজরত ফাতেমা হজরত আলী জল্লাতি আলির স্ত্রী ফাতেমার জাল্লাতি আলীর এক ছেলের নাম হাসান হাসান জান্নাতি হজরত আলীর আরেকজন ছেলের নাম হলো হুসাইন হুসাইন জান্নাতি আল্লাহ নবী বলেন আমার নাতি হাসান আমার নাতি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে জল্লাতের যুবকদের সর্দার আল্লাহ আমার দুইটা নাতিকে বানাইলেন আর জান্নাতের রমণী কুলের সর্দার আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে বানাইলেন সুবান আল্লাহ ওই আলী জানাতে যাবি সন্দেহ নাই হজরত আলী রাজি আল্লাহ ওনার কুলের মধ্যে ইমাম হুসাইন শুয়া রইলেন এইভাবে শুয়ে রইলেন হজরত আলী ইমাম হুসাইন কে বুকের মধ্যে উঠাইয়া গালে চুমা খাইলেন চোখে চুমা খাইলেন কপালে চুমা খাইলেন ইমাম হুসাইন ডাক দিয়া গো আপনি আমাকে খুব ভালোবাসেন হযরত আলী বলেন হ্যাঁ আমি তোরে খুব ভালোবাসি রে হুসাইন আমি তোরে খুব ভালোবাসি আব্বু আপনি কি আমার ভাই হাসানকেও ভালোবাসেন হযরত আলী বলেন হ্যাঁ আমি তোর ভাই হাসান অনেক ভালোবাসি আব্বু আপনি আমার আম্মা কেও ভালোবাসেন হযরত আলী বলেন হ্যাঁ আমি তোর আম্মাকেও ভালোবাসি কারণ তোর আম্মা জান্নাতের সর্দারিনী আল্লাহর পয়গম্বরের মেয়ে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা রাসূল বলছে ফাতিমা তুমি যা আমার শরীরের কলিজার টুকরা গুষ্ঠের টুকরা যে ব্যক্তি ফাতে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দিল আমি তোর আম্মুরও ভালোবাসি এমনি ইমাম হুসাইন দুইটা হাত উপরের দিকে উঠায়া হজরতে আলীর দাড়ির মধ্যে টেনে টেনে ডাক দেয়া কয় আব্বু আপনি কি আল্লাহর পয়গম্বর কেউ ভালোবাসেন আপনি কি আল্লাহর রসুল ভালোবাসেন হজরত আলী রাজি ইমাম হুসাইন কে কুল থেকে সরে ডাক দিয়ে কয় এমন প্রশ্ন বার কেন করস এখন তো তুই প্রশ্ন করে বসেস বসেছ এমন প্রশ্ন একটা দামি প্রশ্ন করে বসছ শোন শোন আল্লাহর নামের কসম করে বলি তোরে ভালোবাসি ঠিক আছে তোর আম্মারে ভালোবাসি ঠিক আছে তোর ভাই হাসানকে ভালোবাসি ঠিক আছে কিন্তু তোদের সকলের মহাব্বত

পৃথিবীর বৈতাল থেকে ইবাবু সাইল বিদায় হওয়ার সময় ডানে তলোয়ার বামে তলোয়ার সামনে পিছনে তলোয়ার ইমাম হুসাইন কে এখন দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবে ইমাম হুসাইন বলছিল এর একটু দয়া করে আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিবি দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিবি আমি দুরাকাত নামাজ পড়ব মহান আল্লাহর কুদরতি পায় সাজদা আল্লাহকে একটু ডাক দিব ওই বেঈমান কাফের ডাক দিয়ে কই এ ইমাম হুসাইন নামাজ অনেকে কি পড়েছে পারে না ইমাম হুসাইন বলেন বাঁচার জন্য আমি নামাজ না আমি নামাজটা করতেছি আমার জীবনের আমার والله তুমি মহাপতির ব্যক্তি আমার নানাবাই আল্লাহর পয়গাম বর বিশ্বল

আমার লালা ভাইয়ের জীবনে বিশেষ কথা লাভ আমার লালা ভাইয়ের সবকটা আমার জীবনের শেষ মুহূর্তে সরল হয়ে গেল সেই জন্য লালা ভাইয়ের সবকটা আমি আদায় করতে চাই আমার দূরে নামাজ পড়ার সুযোগ দাও ইমাম হোসাইনকে নামাজ পড়ার সুযোগ দিলেন অল্প সময়ে নামাজটা শেষ করে বললেন এম অল্প সময়ে নামাজটা শেষ করলা কেন লম্বা করল না কেন ইমাম হুসাইন বলেন তোমরা যাতে এই কথা মনে না করো শাহাদতের মৃত্যুকে আমি অত্যন্ত বড় কঠিন মনে করতেছি শাহাদতের মৃত্যু আমার কাছে ভালো লাগে না শাহাদতের মৃত্যু আমি চাইতেছি না এই কথাটা যদি মনে না করো আর আমিও নামাজের ভিতরে আমার অবস্থা কি জানলি তোমরা আমাকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিলে কোনো সমস্যা নাই কারণ আমার নাকের ডগাই এই মুহূর্তে জান্নাতের বাতাসের গ্রাম লেগে গেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আমার নাকের ডগাই জান্নাতের বাতাসের গ্রাম লেগে গেছে এখন মৃত্যু হলে আমার কোন সমস্যা নাই মেরে পেয়ারে সর্বশ্রেষ্ঠ আমার তারপরে তার থেকে আরো বেশি ভালোবাসছেন আল্লাহর নবীকে আমার লাস্ট প্রশ্ন প্রশ্ন আপনার কাছে বলুন

বসা থেকে লাফ করে দাঁড়ায় ডাক প্রশ্ন করতে করতে আপার লেভেলের প্রশ্ন করে বসে যেই যে প্রশ্নের উপরে আর প্রশ্ন হতে পারে না সর্ব উচ্চ প্রশ্ন করে ফেলেছো আমিও সর্বোচ্চ জবাব দিয়ে দেই আল্লাহর নামের কসম করে বলি আল্লাহর ইজ্জত এবং জালালের কসম দিয়ে বলি এরে হুসাইন এরে হুসাইন শুন শুন এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নবীর কাছে নাজল হয় আর যদি বলে বেঈমান কাফেরদের মোকাবেলা করতে হবে বেঈমান কাফেরদের উচিত জবাব দিতে হবে

তোর ভাই হাসানকে এতিম কইয়া ভাল লাগবো তুই হুসাইলকে এতিম কইয়া ভাল লাগব তোর মা ফাতেমাকে আমি বিধবা কইরা ভাল লাগব তোর মা ফাতেমাকে বিধবা কইরা তোর এই কইরা তোর ভাইকে এতিম কইরা আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটা কোরবান কইরা সাহাদুতের নজরানা পেশ কইরা আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আল্লাহ বলেন নবীর ডানে বামে যারা থাকে এরা কাফেরদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ রুহামা উপাইনাহুম आपसের মধ্যে ঝরমিল mohabbat আর ভালোবাসা একে অপরের জন্য জীবন কুরবান জীবন করবান একে অপরের জন্য জীবন কুরবান ওই উহুদের ময়দানে এক sahabিকে পানি খাওয়াইতে গেলেন রুহামা উপাইনাহুম আজ আমাদের মধ্যে কেউ একে অপরের জন্য জীবন কুরবান নাই একে অপরের বিরোধিতা করি একে অপরের শত্রু দামি করে একে অপরের সাথে दुश्मनी করে নবীর সাহাবীদের গুণ হলো রুহামাউ বাইনাহুম একে অপরের জন্য জীবন কুরবান আল্লাহু আকবার উহুদের ময়দানে এক সাহাবী বলেন আমি আমার চাচাতো ভাইকে পানি খাওয়াইতে গেলাম আমার চাচাতো ভাইকে পানি খাওয়াতে দেখছি আমার চাচাতো ভাই গলা কাটা নাক কাটা পেট কাটা এভাবে ভরে রয়েছে আর একটু পরে পরে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বলতেছে আল্লাহুমা আজিরনি ফি মুসিবাতী এইভাবে বলতেছে তখন আমি ফালি নিয়ে তার কাছে গেলাম গিয়া বললাম আসসালামি আলাইকুম আসসালাম ভাই আপনার টাইম মনে বেশি একটু বাকি নাই একটু ফালি খাবেন কি ভাই আপনার টাইম মনে বেশি বাকি নাই একটু ভাব পানি খাবেন কি ওই সাহাবি বলেন আমি দেখছি আমার চাচা তো ভাইটা জীবনের শেষ গ্লাস একটু পানি খাওয়ার জন্য যখন হাত না বাড়াইলেন এমনি পার্শ্ববর্তী এক সাহাবি আহ কইরা একটা চিৎকার দিছে আহ ইল্লা বলে চিৎকার দিছে হে যুবক বলো আল্লাহু আকবার সাহাবি আমার চাচাতো বাইকে পানি দিবার জন্য আমি গ্লাস সামনে বাড়াইলাম এমনি তার ফার্শ্ববর্তী একজন সাহাবি আহ করে উঠলেন এমনি ডাক দেয়া কয় বাইরে আমারে পানির দরকার নাই আমার ফার্শ্ববর্তী সাহাবিটা মনে হয় আমার থেকে আরো বেশি তৃষ্ণার্ত অবস্থায় আছে তার আগে খাওয়াও তার আগে খাওয়াও জুরে কল আল্লাহু আকবার

এইভাবে যাইতে যাইতে একজন আরেকজনের কাছে রেফার করে আরেকজন আরেকজনের কাছে রেফার করে করতে করতে চার নাম্বার সাহাবির কাছে গিয়া দেখি উনি নাই উনি দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে আবার আসলাম তিন নাম্বার সাহাবির কাছে উনি নাই উনি জমিনে থেকে চলে গেলেন এরপরে দুই নাম্বার সাহাবির কাছে এসে দেখি নাই নাই উনিও নাই উনিও বিদায় হয়ে গেছে আমার চাষা ভাইয়ের কাছে

জমিনে আবারও শান্তি ফিরে আসবে ঠিক কিনা ধরে কা দুই হাত চা করেন দুই হাত চা করে লম্বা করেন জোরে বলেন ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবো মোহাব্বতের সাথে থাকবো যতদিন বেঁচে থাকবো আরো জোরে বলেন যতদিন বেঁচে থাকবো বেইমান কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন ইয়া রাব্বুল আলামিন হাত নামান আমি আপনাদের কাছে আমার শেষ কথা দুইটা সুন্নতের কথা বলবো স্পেশাল দুইটা সুন্নতের কথা বলবো শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ বলবেন না স্পেশাল দুইটা সুন্নতের কথা বলবো সুন্নত ওয়ালা জিন্দিগি সবই হবে বন্দিগি ঠিক কি নজরে করে আজকে ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি